সাথে সাথে টেক্সট করেছিলাম এবং রিপ্লাই দিয়েছিলাম লুকিং ফর টু সি একটা লম্বা সময় কেটেছিল সাথে এবং আমার মনে হয় যে বাংলাদেশ অনেক ভালো ভালো কোচ এসেছে এবং এখনো আসছে বাট আমার দেখা আমি যাদের সাথে কাজ করেছি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওই সময়তে বাংলাদেশ ক্রিকেটটাকে গুছিয়ে দেওয়াটা আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছিল গ্রেট কোচ উনি যেই দলে ডিফেন্সে কাজ করবেন সেখানে যেই খেলোয়াড় আছেন তারা অনেক উপকৃত হবেন সেটা হচ্ছিল যে স্থানীয় কোচদের যে পরিমাণে এখন সমাগম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই বাংলাদেশের তো আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলতে যায় তখন তো আসলে এত আমরা অনেক বিদেশি সাপোর্ট স্টার্ট করতে যাই বাট স্থানীয় ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় কোচদের উপরে যে পরিমাণে এখন ইনভেস্ট আমরা যদি ছয়জন সাতজন কোচের কথাই এটাকে কিভাবে দেখেন আপনি ইতিবাচক হিসেবে দেখছি ডেফিনেটলি দেখুন এখন কিন্তু টিম কিন্তু সবসময় কিছু সাপোর্টিং স্টাফ বা লোকাল সাপোর্টিং স্টাফ ক্যারি করে আপনি দেখেছেন ফিল্ডিং কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ অনেকেই লোকাল হিসেবে যান তারা বিদেশি কোচদের সাথে থেকেও অভিজ্ঞতা বাড়াচ্ছেন ফ্রান্সের ক্রিকেটেও কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবেন এবার সেটা তাদেরকে দেখলে আরও পরিণত হতে সাহায্য করবে গোয়িং ফরওয়ার্ড আমাদের তো আসলে অনেক কোচ দরকার শুধু ন্যাশনাল টিমে না আমার মনে হয় যে আমরা সবসময় ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করি কিন্তু ন্যাশনাল টিমের বাইরে যে খেলাগুলি আছে তাদেরকে তৈরি করার কিন্তু আমাদের আরও বেশি দরকার কারণ ন্যাশনাল টিমে এসে আসলে তৈরি করার সুযোগটা পাওয়া যায় না তো আমার মনে হয় এই কোচগুলি যদি ফ্রান্সি করে কাজ করেন সে তাদেরকে সাহায্য করবে যে এরকম কম্পিটিশন ক্রিকেটে কীভাবে কাজ করতে হয় এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে ফর ফিউচার শোন ভাই একটা কোশ্চেন আমি একটু এই প্রসঙ্গেই করি সেটা হচ্ছে যখন ন্যাশনাল টিমের ক্ষেত্রে কোচ নিয়োগ আসে যখন সিবি চাওয়া হয় তখন ক্ষেত্রে দেশীয় কোচদের একটা অনাগ্রহ থাকে যে অ্যাজ এ ন্যাশনাল টিমে কাজ করার ক্ষেত্রে কোচ আসছেন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করছেন কিন্তু ন্যাশনাল টিমে কাজ করার ক্ষেত্রে দেশীয় কোচদের অনাগ্রহটা কারণটা কি আপনারা একটু যদি পড়তেন এটা বোর্ডের ব্যাপার বাট থিংস আর চেঞ্জিং আমি যেটা বললাম যে আমাদের অনেক কোচই কিন্তু দলের সাথে ট্রাভেল করে থাকেন তারা অভিজ্ঞ হচ্ছেন এই মুহূর্তে তাদেরকে তৈরি হচ্ছেন তারা আমার মনে হয় আমরা কিছু তাকিয়ে দেখি না সবসময় ব্যাক পিছন দিকে তা থেকে সামনের দিকে তাকে আমার মনে হয় সামনে ভালো কিছু হয়তো অপেক্ষা করবো শোন ভাই একটা কোশ্চেন শোন ভাই বিএসজেকে ধন্যবাদ আমি আবার যদি আমি বলি ধন্যবাদ জানাতে চাই